তাইওয়ানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে চীন। এবার তাইওয়ান ঘিরে 6 জুনের সামরিক মহড়ার ঘোষণা চীনের। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে চীন এবং আমেরিকার মধ্যে। চীনের কঠোর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তাই পেতে গেছে পেলোসি। এদিকে পেলোসির প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে 6 অঞ্চল 6 জুনে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীনা বাহিনী। আগামীকাল 4 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ার সময় এই অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করতে পারে চীনা কর্তৃপক্ষ। তাইওয়ানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাইওয়ান নিউজের একটি প্রতিবেদনে এইসব দাবি করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে তিনি রাজধানী তাইপেতে পৌঁছান। স্থানীয় সময় 10:44 তাকে বহনকারী প্লেনটি সেখানকার সুংশান বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে উড়ে যান। এদিকে তাইপের সুংশান বিমানবন্দরে ন্যান্সি পেলোসিকে প্লেন যখন অবতরণ করতে যাচ্ছিল, ঠিক তার আগে চীনা বিমান বাহিনীর 21টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ করেছে দ্বীপরাষ্ট্রটি। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি, তবে ন্যান্সি পেলোসির এই সফরকে ঘিরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে মঙ্গলবার রাতে পেলোসি এবং সফর সঙ্গীরা মালয়েশিয়া থেকে তাইপের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই তাদের নিরাপত্তা দিতে জাপানের বিমান ঘাঁটি থেকে তাইপেতে উড়ে আসে মার্কিন বিমান বাহিনীর 13টি ফাইটার জেটের একটি স্কোয়াড্রন। পেলোসি এবং আমেরিকার কংগ্রেসের প্রতিনিধি দলকে বিমানবন্দরে স্বাগত জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ সহ অন্য সরকারি প্রতিনিধিরা। গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে দেখা গেছে, বিমানবন্দরে প্রায় অন্ধকার রানওয়েতে টর্চের আলোয় হেঁটে যাচ্ছেন পেলোসি। অন্যদিকে চীনের হুমকি উপেক্ষা করে যে কারণে তাইওয়ানে পেলোসি। চীনের সব ধরনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছালেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি। এর মাধ্যমে 25-এর মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখলেন। এর আগে ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন। এমন পরিস্থিতিতে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করে চীনের পিপলস লিবারেশন আর্মি। তাছাড়া দেশটির বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীর কাছাকাছি রয়েছে। চীনের সঙ্গে উত্তেজনার মাঝে ন্যান্সি পেলোসি মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। এর আগে তিনি সিঙ্গাপুরে যান। তার সফর সূচিতে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানও। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।